হ্যালো গাইস, তোমাদের মিষ্টি মাধুরী আবার হাজির হয়েছে তোমাদের নয় ছোট্ট করে তিনটি উপদেশ দিতে। আর এই উপদেশগুলো আমরা অনেকেই ফলো করলে আমাদের কাজেই লাগবে, তাই শুনতে ভুলো না, থাকো সাথে পুরো এন্ড পর্যন্ত, তাহলে বুঝতে পারবে লাভ লাইফ আর একটু স্মুথ হতে চলেছে। ইনফ্যাক্ট শুধু লাভ লাইফ না, তোমাদের রিয়েলিটি একটু চেঞ্জ হতে চলেছে। আচ্ছা, আমরা অনেক সময় অনেককে মন থেকে অনেকটা ভালোবাসি খুব গভীরভাবে, কিন্তু আমি বলছি এত গভীরে প্রবেশ করো না। মনের বেশি গভীরে প্রবেশ করলে যখন সেই মানুষটি তোমাকে মন থেকে বের করে দেবে, তখন তোমারই মনে হবে তুমি যেন ঘর ছাড়া হয়ে পড়েছ। তাই একটু ডিস্টেন্স মেনটেন করা মনে হয় ভালো। কারোর মুখের দিকে এতটা চেয়েও না, অতিরিক্ত চাইলে যখন সে তোমার থেকে মুখ ফুটিয়ে নেবে তখন তোমারই খুব অসহায় বলে নিজেকে মনে হবে। এত বেশি কারোর সঙ্গে কথা বলো না, এত বেশি ইনভলভ হয়ে না, কথা বলা একটু লিমিট করো, কারণ সে যখন তোমার সঙ্গে কথা বলা পুরোপুরি বন্ধ করে দেবে তুমি নিজেই বাকরুদ্ধ হয়ে পড়বে। তাই এই তিনটি উপদেশ বন্ধুরা যদি মেনে চলেন, হয়তো জীবনটা একটু স্মুথ হবে, মিলিয়ে নেবেন। আমি এতক্ষণ ছিলাম এই ভিডিওতে আপনাদের বন্ধু মিষ্টি মাধুরী। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, ভালো থাকবেন, ভালো রাখবেন।